তুমি আসবে বলে। জানি তুমি শপিং মলে গিয়েছিলে ওকে নিয়ে। আমি ওই বাড়িতে গেলুম, গিয়ে দেখলুম শ্বশুর মশাইয়ের শরীর এখন আগের থেকে ভালো আছে। তো আমি তো তাড়াতাড়ি করে চলে আসতে যাচ্ছিলুম কো, বাবা তোমাদের বাড়িতে একটা ছুটি নিয়ে যা হলো। কোনটা? চুপ করে আছো কেন? ওখান থেকে পালালে কেন? পালালুম তো, পালাবো নি কো। আপনি বলুন কো ম্যাডাম, ওই গুন্ডার দল ওরা তো আমার পানে তাকিয়েছিল কো। হ্যাঁ, ওই যে আপনার কুটুম বাড়িতে ওই গুন্ডাগুলো আমার মাথার মধ্যে বন্দুক দেখিয়েছিল না? আমি তো দেখে একেবারে আমার বুকের ভেতরটা ধড়াস ধড়াস করতে শুরু করলো। আমার মেয়েটাকে নিয়ে একেবারে দৌড় লাগালুম। আর গাড়িটা? গাড়িটা করে কোথায় গেছিলে? কে ছিল গাড়িতে? তা বলছিলুম কি, দাদা বাবুর পিঠের বেদনা কমে গেছে বুঝি? আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। তুমি কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছো কে তুমি? শপিং মল থেকে এই ডিউটিটা এসে দিয়ে গেল।